সশস্ত্র বিপ্লবের আগুন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, অধিকার না দিলে কেড়ে নিতে হয়। এসবের সঙ্গে বল খেলার কি সম্পর্ক? এটা তো আমি সম্পর্ক আছে, তখন বাংলার আকাশে বাতাসে বিদ্রোহের জয়গান, স্বাধীন ভারতের স্বপ্ন দেখছেন বঙ্গমাতার বীর সন্তানেরা, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তখন আন্দোলন বেড়ে চলেছে দিনের পর দিন, গড়ে উঠছে গুপ্ত সমিতি। খেলার মাঠে সেই আন্দোলনকে জাগিয়ে তুলল মোহনবাগান। সাহেবদের হারাতে হবে সব জায়গাতেই। কীর্তি মিত্রের বাড়ি, নাম মোহনবাগান ভিলা, বাড়ির সামনে ছোট্ট এক মাঠ, সেই মাঠেই প্র্যাকটিস করত স্টুডেন্ট ইউনিয়ন ক্লাবের ছেলেরা। 1887-88 সাল নাগাদ এক অজানা কারণে স্টুডেন্ট ইউনিয়ন সেই মাঠ ছেড়ে দেয়। তারপরই সেখানে জন্ম নেয় নতুন এক ক্লাব, নাম মোহনবাগান। 1889 সালের 15ই আগস্ট মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠা করলেন মোহনবাগান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠার পর একটা আদর্শ সামনে রেখে আইন ও শৃঙ্খলার মধ্যে ক্লাবকে গড়ে তোলা হলো। যতীনবাবু এসে হাল ধরলেন। ছাত্র খেলোয়াড়দের নানাভাবে পরীক্ষা করার পরই তাদের সভ্য করা হতো। খেলাধুলোর সঙ্গে তাল মিলিয়ে শারীরিক শিক্ষার দিকেও জোর দেওয়া হলো। সেই সঙ্গে তীক্ষ্ণ নজর রাখা হলো ছেলেদের চরিত্র গঠন ও বিদ্যার্জনের দিকে। মোহনবাগান ক্লাবের মূল মন্ত্র ছিল প্লে গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। মোহনবাগান ক্লাবের মূল মন্ত্র প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। খেলা খেলাই, খেলাকে রাজনীতিতে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তোমার কাছে নেই, আমাদের কাছে আছে। তাহলে শৈলেন দাজি বলেন ডিসিপ্লিনি টিমের মেরুদণ্ড, তার কোনো দাম নেই। দেখো, নিজেদের মধ্যে বিবাদ শত্রুপক্ষকে শক্তি যোগায়। শোনা যায় মোহনবাগান ভিলায় ইডেন হিন্দু হোস্টেলের বিরুদ্ধে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলেছিল। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ঠিক আগে অধ্যাপক এফ জে রো প্রস্তাব দেন, যেহেতু এই ক্লাব রাইফেল শুটিং বা আংলিং এই জাতীয় খেলার সাথে যুক্ত নয়, তাই ক্লাবের নাম রাখা হোক মোহনবাগান অ্যাথলেটিক। 1891 সালে কলকাতার শ্যামপুর অঞ্চলে এই দল চলে আসে। পরে এই দল উঠে যায় শ্যাম স্কোয়ার অঞ্চলে। 1893 সালে মোহনবাগান কোচবিহার কাপে অংশগ্রহণ করে। এটাই ছিল ক্লাবের প্রথম টুর্নামেন্ট, সেই পথ চলা শুরু। পরবর্তীকালে মোহনবাগান কোচবিহার কাপ ও ট্রেডার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, কিন্তু জয়লাভে ব্যর্থ হয়। 1904 সালে কোচবিহার কাপে অংশ নিয়ে মোহনবাগান প্রথম ট্রফি জেতে। 1905 সালে আবার এই ট্রফি জয়। 1906 সালে তৎকালীন আইএফএ শিল্ডজয়ী ডালহৌসিকে মোহনবাগান 6-1 গোলে পরাজিত করে। 1906 সালে মোহনবাগান ট্রেডার্স কাপ, গ্ল্যাডস্টোন কাপ ও কোচবিহার কাপ একসঙ্গে জয়লাভ করে। 1907 ও 1908 সালে ট্রেডার্স কাপ জিতে পরপর 3 বছর এই কাপ জয়ের রেকর্ড তৈরি করে মোহনবাগান। প্র্যাকটিস এখনো শেষ হয়নি সুধীর। একটা কথা জেনে রেখো সুধীর, ফাইনাল আমরা জিতবই, সে প্রয়োজনে 10 জনই খেলবে। জিতবার জন্য দেশপ্রেমের প্রয়োজন আছে সুধীর। এটার আগের কথা নাই সুধীরদা, তুমি তো বুট পরে খেলো, তাই টের পাও না। একটা কথা জেনে রাখি সুধীর, পদাঘাতের উত্তরে পদাঘাত একমাত্র ফুটবলেই সম্ভব। এটা আমার কথা নয়, বিবেকানন্দ। মোহনবাগানের শিল্ড খেলা ঠিক যেন ভালো চোখে দেখলো না অন্য ক্লাবগুলো। শোভাবাজার, টাউন ক্লাব, চিনসুরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল বড় বার বেড়েছে। শিল্ডের কোয়ার্টার ফাইনালে রাইফেল ব্রিগেডকে 1 গোলে হারিয়ে মোহনবাগান উঠল সেমিফাইনালে। ঠিক এতটা বোধ হয় কেউ আশা করেননি, তাই মোহনবাগানের সেই সাফল্যে যেন জোয়ারের ঢেউ এসে লাগলো দেশবাসীর মনে। তাই দেশবাসী মোহনবাগানকে নিয়ে মেতে উঠল। 3 গোলে মিডিল সেক্সকে হারিয়ে মোহনবাগান উঠল ফাইনালে। স্থান কাল পাত্র ভুলে সকলে মেতে উঠল এক অদ্ভুত নেশায়, সে নেশা জাতীয়তাবাদের নেশা, রাজার জাত সাহেবদের হারাবার স্বপ্ন। আর কোথাও না হোক, অন্তত খেলার মাঠে যে বাঙালির হাতে সাহেবরা হারছে তার চেয়ে বড় সেই মুহূর্তে আর কী বা হতে পারে। সমস্ত বাংলাদেশে তখন জেগেছে অপরিসীম চাঞ্চল্য আর অভূতপূর্ব উন্মাদনা। কী এক মন্ত্র বলে হঠাৎ যেন সমস্ত দেশ জেগে উঠেছে। সকলেই চেয়ে আছে সেই অতি প্রত্যাশিত দিনটার দিকে, যেখানে সম্মুখ সমরে অবতীর্ণ হবে বঙ্গমাতার বীর সন্তান ও ব্রিটিশরা।
মোহনবাগান দেখে ওই বল খেলা হ্যাঁ আরে ওই খেলা দেখে তোর হবেটা কি রে আরে কা বলো তো ভাইয়া আরে কলহি তো আমার মুলুক সে দু আদমি আয়ে আর চার আদমি কল আওয়েঙ্গে হামারা চচেরা ভাই এক বার শিব ভাদুরী কে দেখে মাঙত হ্যায় কহত রহা হ্যায় হামসে কি সুনা হ্যায় ময়দান মে শিব ভাদুরী শের কে মাপিত ঘুরত হ্যায় শের হ্যাঁ জৈসে খেলত নাহিঁ জং লড়ত হ্যায় জং পুরা অঙ্গ্রেজ লোক কে সামনে খড়া হোকে জং লড়ত হ্যায় ই পুরা দেশ মে অঙ্গ্রেজ লোক কোই সে ডরত হ্যায় ऊ है हमार शिव भादुरी शेर का बच्चा হ্যাঁ সত্যিকারের বাঘের বাচ্চা ছিল এই শিবদাস ভাদুরী। এই একটি ম্যাচের জন্যই রেল কোম্পানি চালু করেছিল স্পেশাল ট্রেন, তাছাড়া ছিল স্টিমার, নৌকা, ঘোড়া আর গরুর গাড়ি। সেদিন সকাল থেকে পিঁপড়ের মতো শাড়ি দিয়ে লোক চলেছে ময়দানের দিকে। কাপুরুষেরা সবসময় শুধু পাশেই থাকতে চায়। তুমি ভুল বুঝছো শিবদাস, আমি জানিও আমায় ঘৃণা করে। এই শোনো ভি, ব্যক্তিগত সুখ দুঃখের সময় এটা নয়। আমি, তুই, রাজেন, হিরে, আমরা কেউ আলাদা করে কিচ্ছু নয়, কিচ্ছু না। আমরা সবাই একটা দল, একটা দেশ। এ শোনো ভি, প্রয়োজনে না দশজনে খেলি, প্রয়োজনে খেলার ছক পাল্টাবো, কাপুরুষের মতন পালাবো না। আমি পালাচ্ছি না। দেড়শো বছর ধরে ইংরেজরা আমাদের মারিয়ে চলে যাচ্ছে, তার একটা প্রতিবাদ জানানোর প্রয়োজন নেই। খেলার ফলাফল আমাদের সকলেরই জানা। মোহনবাগানের বিজয় উৎসবে মেতে উঠল গোটা দেশ। শুধু বাংলাই বা বলবো কেন, সমস্ত ভারতবর্ষে মোহনবাগান এনে দিল আনন্দের বন্যা। খেলার মাঠে জাতীয়তা বোধ জাগিয়ে তুলল মোহনবাগান। ইস্ট ইয়র্ককে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ জাগিয়ে তুলল মোহনবাগান। সাহেবদের হারানোর স্বপ্ন সার্থক হলো এতদিনে। সাহেবদের হারানোর আনন্দ এর আগে ঠিক এমন করে পাওয়া যায়নি। এ যেন এক অনির্বচনীয় সুখ। খেলার মাঠে মোহনবাগান দেশের মানুষকে দেখালো স্বাধীনতার স্বপ্ন। বিপ্লবীরা গুলি চালিয়ে, দেশপ্রেমীরা আন্দোলন করে যা পারেননি মোহনবাগান তাই পারল। রাজার জাত ইংরেজদের হারানোর স্বপ্নে দেশের মানুষকে উজ্জীবিত করে তুলল। চোদ্দ পুরুষ ধরে সাহেবদের জুতোর তলায় জন্মেছ, মরেছ। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাক্রমে। এটা খেলা নয়, সংগ্রাম। মোহনবাগানের এই জয়টিকে ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা আখ্যা দেওয়া হয়। কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় এই জয় উপলক্ষে একটি জনপ্রিয় গান রচনা করেছিলেন। গানটি মানসী পত্রিকায় সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়। এই গানটির প্রথম কয়েক লাইন ছিল ঠিক এরকম। জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়, অন্তপুরে ফুটবল হাসি বঙ্গরূপসী, গোল দিয়েছে গোড়ার গোলে বাঙালিরা জিত, আকাশ ছেয়ে উঠছে উধাও উন্মাদনার গীত। আজকে এই বিজয়বাণী ভুলব না খোদেশ, সাবাস সাবাস মোহনবাগান, খেলেছ ভাই বেশ। এরপর আর পিছনের দিকে তাকাতে হয়নি মোহনবাগানকে। 1915 সালের 15ই মে মোহনবাগান প্রথম কলকাতা ফুটবল লীগের ফার্স্ট ডিভিশন খেলে ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে। এই লীগ ছিল ভারতের প্রথম ফুটবল লীগ। 1937 সালে মোহনবাগান ইংল্যান্ডের ইংলিশ কারিস্থিয়ানসের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। 1939 সালে মোহনবাগান দীর্ঘ 25 বছরের অপেক্ষার পর প্রথম ভারতীয় হিসেবে কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়। 1943 সালে মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে আহত খেলোয়াড়দের চিকিৎসার সাহায্যের জন্য বিমা প্রকল্প চালু করে ইতিহাস সৃষ্টি করে। এক বছরের মধ্যেই কয়েকজন ডাক্তারকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। এই বছর মোহনবাগান দ্বিতীয়বার কলকাতা ফুটবল লীগের চ্যাম্পিয়ন হয়। এই লিগে 24টি ম্যাচ খেলে মোহনবাগান 39 পয়েন্ট পেয়েছিল। সেই সঙ্গে এই বছর মোহনবাগান ট্রেডার্স কাপও জেতে। পরের বছর মোহনবাগান আবার লিগ জয় করে। 1947 সালে মোহনবাগান আবার আইএফএ শিল্ড জয় করে। এই জয়ের সঙ্গে সঙ্গে মোহনবাগান স্বাধীনতার পর প্রথম আইএফএ শিল্ড জয়ী ভারতীয় দলে পরিণত হয়। এই বছর মোহনবাগান তার প্রধান প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল ক্লাবকে পরাজিত করে কলকাতা ফুটবল লিগ জয় করে। এরপর 1952 সালে মোহনবাগান আবার আইএফএ শিল্ড জেতে।
1954 সালে এই দল পরপর আইএফএ শিল্ড ও ফার্স্ট ডিভিশন কলকাতা ফুটবল লীগ জয় করে কলকাতার দ্বিমুকুট পায়। মোহনবাগান প্রথম এই কীর্তি স্থাপন করে। 1960 সালে মোহনবাগান আবার দ্বিমুকুট পায়। 1977 সালে মোহনবাগান পরপর আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ ও রোভার্স কাপ জয় করে ত্রিমুকুট পায়। 1977 সালে মোহনবাগান বিখ্যাত নর্থ আমেরিকান সকার লীগ দল নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে একটি মৈত্রী ফুটবল ম্যাচ খেলে। এই ম্যাচে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেছিল। ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে 80,000 দর্শক এসেছিল। ম্যাচটি 2-2 গোলে ড্র হয় এবং তারকা সমন্বিত কসমসের খেলোয়াড়রা মোহনবাগান খেলোয়াড়দের বিস্তর প্রশংসা করে। এরপর 1977 সালে মোহনবাগান প্রথম ফেডারেশন কাপের ফাইনালে ওঠে, কিন্তু এই ম্যাচে তারা ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজের কাছে 1-0 গোলে পরাজিত হয়। 1978 সালে মোহনবাগান আবার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে, কিন্তু এবার তাদের প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল কাপের সঙ্গে ট্রফি ভাগ করে নিতে হয়। 1980 সালে আবার মোহনবাগান ফেডারেশন কাপের ফাইনালে ওঠে, এই ম্যাচেও তারা ইস্টবেঙ্গলের সঙ্গে 1-1 গোলে ড্র করে। পরের বছর 1981 সালের ফেডারেশন কাপে তারা ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে প্রথম এই কাপ জেতে। এক বছর পর মাথফল হিলসকে 1-0 গোলে পরাজিত করে মোহনবাগান আবার ফেডারেশন কাপ জেতে। 1986 সালে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করে এবং 1987 সালে সালকাউকার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মোহনবাগান পরপর 2 বছর ফেডারেশন কাপ জেতে। 1992 থেকে 94 সাল পর্যন্ত মোহনবাগান 3 বছর ইস্টবেঙ্গল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও সালগাঁওকার স্পোর্টিং ক্লাবকে যথাক্রমে 2-0, 1-0 ও 3-0 করে পরাজিত করে মোহনবাগান 3 বার ফেডারেশন কাপ জেতে। 1998 সালে মোহনবাগান প্রথম একসঙ্গে আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ ও জাতীয় ফুটবল লীগ জয় করে। 2007 সালে মোহনবাগান 4-0 করে ডেম্পো স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মোহনবাগান ইন্ডিয়ান সুপার কাপ জিতেছিল। 2008 সালে মোহনবাগান জার্মান আন্তর্জাতিকের বিরুদ্ধে খেলার সুযোগ পায়। এফসি বায়ার্ন মিউনিখের অফিসিয়াল টেস্টিমোনিয়াল ছিলেন অলিভার কান। কান ছাড়াও জে রবার্তো ও মার্ক ফন বোমেল বায়ার্ন দলে উপস্থিত ছিলেন। 2008 সালে 27 মে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি আয়োজিত হয়। মোহনবাগান 5টি জাতীয় লীগ, 14টি ফেডারেশন কাপ, 2টি ইন্ডিয়ান সুপার কাপ, 22টি আইএফএ শিল্ড, 30টি ক্যালকাটা ফুটবল লীগ, 16টি ডুরান্ড কাপ, 14টি রোভার্স কাপ নিয়ে মোট 253টি ট্রফি জয় করে। এছাড়াও ছোট বড় মোট 100টিরও বেশি ট্রফি মোহনবাগানের তাঁবুতে। তো মোহনবাগানের এই গৌরব এবং সাফল্য একটি ভিডিওর মাধ্যমে ব্যক্ত করা একটি অসম্ভব কাজ। আজ মোহনবাগান এটিকের সাথে চুক্তিবদ্ধ। আমরা আশা করি মোহনবাগানের এই সাফল্য আগামী দিনেও এগিয়ে যাবে এবং আমরা মোহনবাগানকে বুকের মধ্যে আগলে রেখে বাঁচতে পারবো।